ফের ভয়াবহ অগ্নিকাণ্ড বীরভূম ইলামবাজারে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বীরভূম ইলামবাজার ব্লকের পানাগড় মোড় গ্রাম রাজ্য সরকার পাশে শালিমার মুরগির খাদ্য ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন। কিভাবে লাগলো আগুন তা এখনো পর্যন্ত জানা যায়নি। ফ্যাক্টরির শ্রমিকরা আগুনে লেলিহান শিশা দেখে হতভঙ্গ হয়ে যান। সঙ্গে সঙ্গে ইলামবাজার থানায় খবর দেওয়া হয়। খবর দেওয়া হয় দমকল বিভাগ বোলপুরে। ঘটনার সূত্রে প্রকাশ, জমে থাকা ছাই থেকে আগুনের লেলিহান শিখা জ্বলে উঠেছে বলে অনুমান করছেন স্থানীয় বাসিন্দারা। তবে আসল ঘটনা কি তা পুলিশ তদন্ত করে দেখছে। ইলামবাজার থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বীরভূম, বাংলা সার্কেল নিউজ।